বই মানুষের সবচাইতে কাছের প্রকৃত বন্ধু, কিন্তু একজন ভালো বন্ধু 100টা ভালো বইয়ের সমান। এই আলসে বেলাটায় নিশ্চয়ই বই পড়তেও ভালো লাগছে না, বাইরে এত সুন্দর একটা আবহাওয়া, ইচ্ছে করছে কোনো একটা বন্ধুর সঙ্গে গল্প জমাতে। এজন্যে আমি হাজির হয়ে গেছি। আকাশ মেঘে ঢাকা পড়েছে, সন্ধ্যা তারা দেখা যাক কিংবা না যাক, আনিজা কিন্তু আছে এই মুহূর্তে শুধুমাত্র আপনার জন্যে ফেসবুক লাইভে। ক্যাপশন পড়ে বুঝতে পারছেন, আনিজা মানে আপনার জন্য কনটেস্ট। আজকেও রয়েছে বলুন তোকে কনটেস্ট, এবং কনটেস্টে আপনার জন্য রয়েছে ভয়েস ক্লিপ, যেগুলো শুনে সঠিক উত্তর দিলে আপনি হয়ে যাবেন বিজয়ী। কনটেস্টে আমরা যাব, তার আগে ফেসবুক লাইভটা শেয়ার করে ফেলি, যাতে করে আমার বন্ধু পার্টিসিপেট করে বিজয়ী হয়ে যায়। তাই আপনিও আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে, বা আপনার পরিবার, আপনার প্রিয় বন্ধু, যাদের সঙ্গে প্রত্যেকটা দিনই কথা হয়, দেখা হয় না, তাদের সঙ্গে কিন্তু ফেসবুক লাইভে শেয়ার করতে পারেন। আজকে একটা বুদ্ধি খেলা হয়ে যাবে, বা কার কত গেসিং পাওয়ার ভালো সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। তাই লাইভটা অবশ্যই শেয়ার করে ফেলবেন, আমি নিজেও লাইভটা শেয়ার করব আমার বন্ধুদের সঙ্গে। এবং ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন, সবাই কমেন্ট করা শুরু করেছেন, প্রত্যেকটা কমেন্ট পড়ব। যেমনটা বলছিলাম যে লাইভটা আগে একটু শেয়ার করে ফেলতে চাই। কে কোত্থেকে আমাকে এই মুহূর্তে লাইভে দেখছেন সেটাও জানাবেন। হয় না অনেক সময় যে একটু আগেই অন এয়ারে একজন শ্রোতা বন্ধু ফোন করেছিলেন, এবং তিনি বলছিলেন যে আমার একজন শ্রোতা, সে নাকি রেডিও শুনতে ময়মনসিংহে বড়ই গাছে উঠে রেডিও শুনেছে। তো হতেই পারে যে আপনি এখন আবহাওয়ার জন্য নিজের ঘরে নেটওয়ার্ক পাচ্ছেন না, আপনি হয়তোবা ছাদে আছেন, বারান্দায় আছেন, কোথায় আছেন সেটা জানতে চাই। কাদের সঙ্গে বসে আমাকে যুক্ত করেছেন এই মুহূর্তে সেটাও আমাকে জানিয়ে দিবেন। আর আমি কমেন্টগুলো পড়ব, লাইভটা শেয়ার করে ফেলেছি ইতিমধ্যে। যারা যারা লাইভ শেয়ার করবেন তারা কিন্তু আমাদের টপ ফ্যান হয়ে যাবেন, আর টপ ফ্যান হলে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, আমার শেয়ার ডান, যারা শেয়ার করবেন শেয়ার ডান কথাটা লিখে দিবেন, কারণ যিনি হাই শেয়ার করবেন তার জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট আছে। এবং আজকে আমাদের টপ ফ্যান্স অব দ্য উইক, আমরা কিন্তু এটাও অ্যানাউন্স করে দিয়েছি ইতিমধ্যেই 96.4 স্পাইস এফএম এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। যেমন সেখানে শিশির, আব্দুর রাজাক, রাজু, মুশফিক, আরাফাত, তোফাইল, ইশতিয়াক, সজীব, মাজিদুল, এরকম আরও অনেকজন বন্ধু টপ ফ্যান্স অব দ্য উইক হয়েছেন সারা সপ্তাহ জুড়ে, যারা আমাদের সঙ্গে ছিলেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন। তাদের নাম ছবি কিন্তু ইতিমধ্যে আমরা পাবলিশ করেছি। সো আপনিও যদি টপ ফ্যান হতে চান, আপনাকেও কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে হবে। এবার আমার কমেন্ট পড়বার পালা। বরিশাল থেকে রাতুল আছেন আমাদের সঙ্গে, এদিকে জাহান বলছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এদিকে আমাদের সঙ্গে আছেন হচ্ছে কে এটা, তাসিন, এবং তিনি ক্যানাডা থেকে দেখছেন, বাহ কেমন আছেন। এদিকে আছে নীরব আমাদের সঙ্গে, তাদের ওখানে নাকি বন্যা হয়ে গেছে, প্রায় বৃষ্টিতে বন্যা হয়ে গেছে, আপনি কোন এলাকায় থাকেন আমি একটু জানতে চাই। সাদি আছেন এদিকটায় হাজানিয়ে, আর এদিকে আছেন আরও অনেক বন্ধুরাই যুক্ত। সবাই যেহেতু আছে আমার সঙ্গে, আমি কনটেস্টে সরাসরি চলে যাব। যারা শেয়ার করেছেন সবাইকে অনেক 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 ভালোবাসা আমি দেখতে পারছি। শেয়ারার যারা, তাদের নামের পাশে কিন্তু ইতিমধ্যেই সাইনটা উঠে গেছে যারা শেয়ারার হয়েছেন। তো সাথেই থাকবেন আজকে কনটেস্টে। আপনাদের জন্য প্রথম যেই ভয়েস ক্লিপটা আছে সেটা আমরা শুনে আসি প্রথমে, কেমন? আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি নোয়াখালী যাবেন, ভালো কথা। তো আমরা কোত্তা কাপড়ের এই সুরত কি লে ভাইয়া? আরে নোয়াখালী যাওয়ার লাগেই তো কিনছি, নতুন কিনছি বেটা। এই যে ভয়েস ক্লিপটা শুনেছি আমরা প্রথমে, যার কণ্ঠটা শুনলাম খুবই সুপরিচিত, আপনাদের প্রিয় একটা নাটকের প্রিয় একটা চরিত্র, তো বলতে হবে যে এটা কার কণ্ঠ। প্রথমে যে ভয়েস ক্লিপটা শুনেছি, প্রথমে যিনি কথা বললেন নোয়াখালী যাওয়া নিয়ে, তার নামটা আমার কাছে লিখে পাঠাতে হবে। একটা এসএমএস করলে একটা কমেন্ট করলেও কিন্তু হবে না, আপনাকে সবচাইতে বেশিবার কমেন্ট করতে হবে, তার আগে অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে, ঠিক আছে? আজকে দিনের প্রথম ভয়েস ক্লিপটা কিন্তু ইতিমধ্যেই শুনিয়ে দিয়েছি, বলতে হবে এটা কার কণ্ঠ। তাহসিন উত্তর করছেন, মোশারফ আছেন বলছেন আমি বউ চাই। এখানে কি বউ পাওয়া যায়? আপনি না কমেন্ট করলে তো বুঝতাম না। আসলে ভাবছি কিছুদিন পরে ফেসবুক লাইভ করব, যে এখানে বউ দেয়া হয়, এখানে জীবন সঙ্গী দেয়া হয়। এদিকটাতে আছেন রনি আমাদের সঙ্গে, জুয়েল আছেন, অনেকে নাটকের চরিত্রের নাম বলছেন, নাটকের চরিত্রের নাম নয়,
তার ব্যক্তিগত যেই নামটা, যেই নামে আমরা তাকে মিডিয়া পার্সন হিসেবে চিনি, সেই নামটা আমার কাছে লিখে পাঠাতে হবে, ঠিক আছে? একটা দুটো এসএমএস করলে হবে না, একটা দুটো কমেন্ট করলেও হবে না, সবচাইতে বেশিবার আপনাকে কমেন্ট করতে হবে। এদিকে আছেন আমাদের সাথে তাহসিন, প্রলয় আছেন, ইফতি আছেন, অর্ণ আছেন, আছেন হচ্ছে নাহিন ইসলাম, নরিন, আর এদিকে ফারিয়া আছেন, কাশ্মীকে দেখতে পাচ্ছি, এদিকে এত এত কমেন্ট, আমি আসলে কোনটা রেখে কোনটা পড়ব। আপনারা সবাই ভীষণ ট্যালেন্টেড, মোটামুটি সবাই সঠিক উত্তর দিচ্ছেন, যারা চরিত্রের নাম দিচ্ছেন তাদের অ্যান্সারগুলো কিন্তু আমি নিব না। আমি আবারও বলছি, তাকে আমরা যেই নামে চিনি সেই নামটা লিখে পাঠাতে হবে, তার আগে লাইভটা শেয়ার করতে হবে। কেউ যদি শেয়ার না করে অনেকগুলো উত্তর করেন সেটাও কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না, ঠিক আছে? তাহসিন আছেন, মোহাম্মদ রাবি আছেন, ম্যাম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এদিকে তুষার আছেন, জুয়েল আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, সঠিক উত্তর যারা দিচ্ছেন লাইভটা শেয়ার করে ফেলবেন ঝটপট করে। আর এই অভিনেতার কোন নাটক আপনারা পছন্দ, বা এই অভিনেতার কিন্তু অনেকগুলো ভাইরাল ডায়লগ আছে, কোন ডায়লগটা এই মুহূর্তে মনে পড়ছে সেটাও আমাকে জানিয়ে দিবেন, কেমন? আচ্ছা, ফারিয়া ইসলাম নিশু আছেন, তিনি শেয়ার করেছেন ইতিমধ্যে লাইভটা, যারা শেয়ার না করে অ্যান্সার করছেন তাদেরটা কিন্তু কাউন্টেড হবে না। কাশ্মীর আছেন, ইমরান হোসেন, সুমন আছেন, হ্যালো আনিজা, আজিনা, মিটিংয়ের মধ্যে থেকে দেখছি লাইভটা। মিটিংয়ের মধ্যে থেকে লাইভ দেখছেন, এবং আপনি সুদূর প্রবাস থেকে যুক্ত হয়েছেন, আপনি আমার শো শুনছিলেন যতটুকু আমি জানি, অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। প্রবাসী যারা আছে তারা আসলে পরিবার ছেড়ে এত দূরে থেকেও যে বাংলাদেশের প্রতি ভালোবাসাটা রেখেছে, এটা আসলেই মানে কি বলবো, আমি আমার বলবার ভাষা নেই। অনেক অনেক ভালোবাসা, সবসময় সুস্থ থাকুন, দেশে আসলে নিশ্চয়ই কথা হবে, এবং ততদিনে হচ্ছে আপনি আমার ফ্রিকোয়েন্সিতে থাকতে পারেন, ফেসবুক লাইভে যদি মাঝে মাঝে আসি এরকম করে হাই হ্যালো দিতে পারেন, তবে মিটিংয়ে যাতে কোনো ক্ষতি না হয়, অর্থাৎ কাজের ক্ষতি করে আমাকে শুনতে হবে না, দেখতে হবে না। এদিকে কাশ্মীর আছেন আমাদের সঙ্গে, জুয়েল আছেন, গাজীপুর থেকে আছেন এস কে আহমেদ আমাদের সাথে, আর প্রলয় আছেন, তিনি ডায়লগটার কথা বলছেন, হ্যাঁ এটা একটা ভাইরাল ডায়লগ এই অভিনেতার। ইয়াসিন আছেন, ফারিয়া আছেন, যারা এখনও যুক্ত হননি যুক্ত হতে থাকুন, যারা এখনও প্রথম ভয়েস ক্লিপটা শোনেননি তাদের জন্য আরও একবার শুনিয়ে দিব আজকের বলুন তো কে কনটেস্টের প্রথম ভয়েস ক্লিপটি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনার নোয়াখালী যাবেন, ভালো কথা। তো আমরা কোত্তা কাপড়ের এই সুরত কিনলে ভাইয়া? আরে নোয়াখালী যাওয়ার লেগেই তো কিনছি, নতুন কিনছি বেটা। এই যে ভয়েস ক্লিপটা শুনেছি, প্রথমে যিনি বললেন কথাগুলো তার নামটাই আমার কাছে লিখে পাঠাতে হবে। অনেকেই 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 সঠিক উত্তর পাঠাচ্ছেন, একটা দুটা কমেন্ট করলে হবে না, আপনাকে সবচাইতে বেশিবার সঠিক উত্তর পাঠাতে হবে। ভোলা থেকে তন্ময় আছেন, ইফতি আছেন, সাভার থেকে যুক্ত, এদিকে আবির, আবির বলছেন যে আপু পড়াতে যাচ্ছি, না হলে শুনতে পারতাম, ইটস ওকে, নেভার মাইন্ড, আপনার স্টুডেন্ট অপেক্ষা করছে, পড়াতে যাবেন। সুবীর আছেন, জাহান আছেন, তাহসিন জামান আছেন, তিনিও একটা চমৎকার ডায়লগ বলেছেন। অর্ণি বলছে আমি কেমন আছি, খুব ভালো আছি অর্ণি, আপনি কেমন আছেন? এদিকটাতে তাহসিন, জাহান, পিকেকে দেখতে পারছি বলছে এটা তুমি, কোনটা আমি, মানে কেন চিনতে পারছেন না আর জি পিকে, সেটাই তো বুঝলাম না। প্রলয় আছেন, আরও অনেক বন্ধুরা কিন্তু যুক্ত, প্রথমটার উত্তর দেয়ার শেষ সময় এটাই, ঠিক আছে? আমরা দ্বিতীয় ভয়েস ক্লিপটায় যাব, যারা এখন প্রথমটার উত্তর করছেন সেটার কাউন্টেড হচ্ছে না, দ্বিতীয়টাতে যাচ্ছি আমরা। আরুষি বলছে মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হলেও কিছু করার নেই, আমরা এখন দ্বিতীয় ভয়েস ক্লিপটা শুনবো, যারা প্রথমটায় পার্টিসিপেট করেছেন করেন নাই, দ্বিতীয়টায় পার্টিসিপেট করবেন। আজকের বলুন তো কে কনটেস্টের সেকেন্ড ভয়েস ক্লিপটি হচ্ছে এটি। না, কাউকে মারতে হবে না, বলতে হবে যে এখানে আমরা যে ফিমেল ভয়েসটা শুনেছি সেটা কার, মেল ভয়েসটা না, ফিমেল যে ভয়েসটা শুনেছি সেটা কার, সেটাই বলতে হবে। আমার তো মনে হচ্ছিল রীতিমতো বাংলা সিনেমা দেখতে বসেছি।
বলতে হবে যে দ্বিতীয় যেই ভয়েসটা, মানে ফিমেল যে ভয়েসটা সেটা, কারণ অনেকেই নায়কের নাম লিখছেন, নায়কের নাম প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে নায়িকার নামটা কি, ঠিক আছে? কারণ এই সিনেমায় দুজন নায়ক ছিল, যার কারণে আমি ডিসাইড করেছি যে আমি নায়িকার নাম জিজ্ঞেস করব। এই সিনেমাটা কারা কারা দেখেছেন বা সিনেমার নাম কে বলতে পারবে? আমি সেই লিজেন্ডকে দেখতে চাই, সিনেমার নামটা কার মনে আছে? আজকের বলুন তো কে কনটেস্টের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা যেই সেকেন্ড ভয়েস ক্লিপটা শুনেছি সেখানে নায়িকার নামটা কি? সঠিক উত্তর আসছে অনেক, অনেক ভুল উত্তরও পাচ্ছি। রাকিব বলছেন অপু বিশ্বাস, আসলেই তাই, অপু বিশ্বাস কি? ইয়াসিন আছেন, জাহান আছেন, যারা সঠিক উত্তর এখনও পাঠানি পাঠাতে থাকুন। একটা দুটা কমেন্ট করলে হবে না, আপনাকে সবচেয়ে বেশিবার কমেন্ট করতে হবে। সাইমন বলছেন অপু বিশ্বাস, জুয়েল বলছেন পপি, আর এদিকে তাহাসিন বলছেন মৌসুমি, ইফতি বলছেন শাবনুর, রাতুল বলছেন শাবনুর, সব নায়িকার নাম পাচ্ছি। আসলে সঠিক উত্তর কোনটা, কে দিতে পারবে সঠিক উত্তর? সেটাই 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 ভাবছি। আকরাম বলছেন আমার, আপনার ভয়েস নাকি? আপনি সিনেমার নাম বললেন আমার, সেটা বুঝিনি। নাহিন আছেন, এদিকে কাশ্মীর আছেন, বাংলা মুভি দেখি না। কেন, আপনি বাঙালি না, আপনি কি মানে অন্য কোনো জাতীয়তা নাকি আপনার? প্রলয় বলছেন কি গিফট দিবেন, গিফট কি কখনো আপনি প্রাইসিং করে নেন, মানে দামি হলে নেন, কম দামি হলে নেন, না ব্যাপারটা কেমন? বা আপনাকে গিফট করবার আগে কি বলে নিতে হয় যে আপনাকে এটা গিফট করতে হবে? গিফট তো গিফটই, তাই না? এদিকে নাহিন আছেন, নাহিন বলছেন শাবনুর, জাহান বলছেন শাবনুর, সঠিক উত্তর কি আসলে? দ্বিতীয় একটা ভয়েস ক্লিপ শুনেছি, জিজ্ঞেস করেছি ফিমেল ভয়েসটা কার? ইয়াসিন বলছেন শাবনুর, প্রলয় বলছেন আগে বলেন গিফট কি দিবেন। একমাত্র প্রলয়ের গিফট নিয়ে হচ্ছে অনেক টেনশন, আপনি তো অ্যান্সারই করছেন না, সেই ক্ষেত্রে তো আপনি গিফট পাবেন না, তাই না? তো গিফট নিয়ে আপনার কেন এত মাথা ব্যথা, আপনি তো পার্টিসিপেটই করেন নাই। এদিকে মিম বলছেন শাবনুর শাবনুর শাবনুর, সাইদ আহমেদ লাবি বলছেন আপি, শুনতে পাচ্ছি, নাহিন ইসলাম নরিন বলছেন শাবনুর ম্যাম, সাইদ বলছেন কেমন আছো, ভালো আছি, আপনি কেমন আছেন লাবিব? আর নবাব বলছেন বাংলা আই ডোন্ট লাইক, আই অ্যাভয়েড, বাংলা লাইকস মি, আই ক্যান অ্যাভয়েড। ওরে বাবা রে বাবা, সেই ডায়ালগ। নাহিন নাহিন আছেন এদিকটাতে, ইরফান আছেন, আর এদিকে তাহসিন বলছেন আনিজা আপু মে মাসে 26 তারিখে আমি বাংলাদেশে আসবো, 2022 মেতে, বাহ চমৎকার। তরিকুল আছেন, উপবিশ্বাস, তন্ময় বলছেন আচ্ছা আপনার নামই আনিজা কেন, আমার নাম শুনেছেন, নাম তো শোনাই হোগা না। সুমন আছেন, মনে হয় আপনি, হ্যাঁ আমি ছিলাম সিনেমায়, সত্যি কথা। এদিকে ইফতি আছেন, আপু আরেকবার ভয়েসটা শোনাও, ঠিক আছে আজকে দিনের সেকেন্ড ভয়েস ক্লিপ যেটা ছিল আপনার জন্য। খুশিরে তুই আমার হাতে তুই যাবে, নইলে আমি তোরে খুন করে ফেলাবো। তুই ওকে মারিস না সুমন, ও আমার স্বামী, ওকে মারলে আমি বিধবা হয়ে যাবো রে। নায়িকার চরিত্রের নাম সিনেমায় ছিল খুশি, সিনেমাটা এখন মনে করতে পারছেন? প্রশ্ন হচ্ছে নায়িকার নামটা কি, সেটা হচ্ছে প্রশ্ন। সঠিক উত্তরটা এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দিন। সায়েদ বলছেন ওয়েন ইউ সেই লাবিব ইন আর্মি আই হায়, কেন আপনার, আপনাকে কেউ নাম ধরে ডাকে না নাকি আমি প্রথম ডাকলাম? এদিকে সায়েদ আছেন, আমি শুনছি, কি শুনছেন আপনি? সানি আছেন, এদিকে প্রাণ আছেন আমাদের সাথে, প্রান্তর হওয়ার কথা না, কেমন আছেন আপু? ভালো আছি, আপনার নামটাই তো ঠিকঠাক বুঝতে পারছি না। লিটন আছেন ভালো, নাহিন আছেন, সায়েদ আছেন, দে দে আর নাইলে নাই করে ফেলমো, মানে খুন করে ফালামো। ও আচ্ছা, আপনার কি অভিনয় করবার অভ্যেস আছে নাকি? সায়েদ আছে, তুই ওকে মারিস না, ডালিংগুলো কিন্তু সুন্দর। জুয়েল আছেন, আচ্ছা অনেক অনেক সঠিক উত্তর পেয়ে গেছি আমরা, হ্যাঁ আমরা তৃতীয় যেই ভয়েস ক্লিপটা আছে সেটাই যাব। অনেকে বলছেন 100% শাবনুর, অনেকে এখনও মৌসুমি বলছেন, আরও অনেক কিছু বলছেন। লিমন সরকার জানিয়েছেন আমাকে হ্যালো আনিজা আপু, হ্যালো লিমন কেমন আছেন? ফয়সাল বলছেন শাবনুরটাকে, বাংলা চলচ্চিত্রের বেশ কয়েকজন চিত্রনায়িকা যারা একাধারে অনেকগুলো সিনেমা করেছেন, বাংলা চলচ্চিত্রকে একটা অন্য আঙ্গিকে
বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে নায়িকা শাবনূর। তো তাকে না চিনবার মতো আসলে কোনো গর্ব করার মতো বিষয় হয়নি। রাকিব বলছেন, নাইস আপু, আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রাতুল বলছেন, লাভ ইউ আপি, লাভ ইউ টু। লিমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন তিনি। মিম বলছেন, আমি ছিলাম। হ্যাঁ, আপনিই ছিলেন আসলে। তাহসিন আছেন, আচ্ছা, অনেক সঠিক উত্তর পেয়েছি। যারা লাইভ শেয়ার না করে অ্যান্সার করছেন তাদের অ্যান্সারগুলো কাউন্টেড হবে না। যারা লাইভ শেয়ার করছেন তাদের কিন্তু নামের পাশে একটা শেয়ারার সাইন উঠছে, তো তাদের অ্যান্সারগুলো কাউন্টেড হবে। হ্যাঁ, ইফতি আছেন, তিনিও 100% শিওর। আর লিমন জিজ্ঞেস করেছে, আমি কেমন আছি? আমি খুব ভালো আছি, খুব 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 ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, শারীরিকভাবে একটু অস্বস্তি লাগছে, কিন্তু মানসিকভাবে অনেক ভালো আছি। এখন আমরা শুনবো আজকের দিনের তৃতীয় ভয়েস ক্লিপটি, ঠিক আছে? রেডি? ওরে আমার বন্ধু যদি হইতো ভালো, আরে জঙ্গল হইতো আলো, যো হয় হয় এখন গানের শেষেটা কি ছিল আমি জানি না, তু না 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 না, তু না 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 না। বন্ধু ভালো হলে জঙ্গলও ভালো লাগে না, জঙ্গলেও বোধ হয় অন্ধকারে আলো জ্বলে। যাই হোক, প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এই অভিনেতার নাম কি। সঠিক উত্তর এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দিতে হবে, ঝটপট করে, একটা দুটা করলে হবে না, আপনাকে সবচেয়ে বেশিবার সঠিক উত্তর পাঠাতে হবে। সাইদ বলছেন, চা খাবা? ঢেলে দেই, আমি ইতিমধ্যে খেয়েছি চা, আর খাবো না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নুরুল ইসলাম, যিনি আগের সিনেমাটার নাম বলেছেন, চমৎকার, ওয়েল ডান। এদিকে আছেন আমাদের সঙ্গে ইফতি, সাইদ আছেন, আছেন হচ্ছে মিম, আর কে যেন বলছিল যে আমার কমেন্টটা কেন পড়ো না, একটু খুঁজে বের করি, কোথায় 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 তিনি, আচ্ছা, সুবীর, সুবীর ব্যাপারে বলছেন, আপু কমেন্টে রিপ্লাই করেন না কেন? এই যে খুঁজে খুঁজে বের করছি, আপনি যদি একটা কমেন্ট করে বসে থাকেন সেক্ষেত্রে তো আমি কমেন্ট পাবো না, আপনাকে অনেকগুলা কমেন্ট করতে হবে, না হলে সেই অনেক কমেন্টের মাঝে আপনার কমেন্টটা হারিয়ে যাবে, ঠিক আছে? তন্ময় বলছেন, আপনাকে আমি প্রথম দেখলাম, এর আগে কি শুনেছেন আমাকে শোতে, তাই তো? এর আগে সবসময় শুনেছেন, আজকে প্রথমবার দেখেছেন, এটাই তো। দেখে কি মনে হচ্ছে এখন, যাকে শুনতেন তার সঙ্গে মেলাতে পারছেন? আছেন এদিকটায় আমার সাথে নবাব, বলছে আমাদের দেশের লোক ইন্ডিয়ার পুষ্পার কেজিএফ নিয়ে ব্যস্ত, বাংলা মুভি দেখবে কখন? যদিও সত্য, জেনারেশন ওয়াইজ আমাদের পছন্দ অপছন্দগুলো পাল্টায়, ইন্ডিয়ান সিনেমা দেখা যে খারাপ ব্যাপারটা এমন না। আমরা অন্য কালচারের সিনেমা দেখলে একটা সিনেমাতে কি হয়, একটা দেশের একটা কালচারের অনেক কিছু ফুটে ওঠে, তো সেই দেশটা সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হয়ে যায়, সেই কালচারটা সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হয়ে যায়। তো সিনেমা দেখা খারাপ না অন্য দেশের, কিন্তু সেটা নিজের দেশকে অবজ্ঞা করে না, নিজের দেশের, নিজের দেশীয় সংস্কৃতিও জানতে হবে, অন্য সংস্কৃতি, অন্য দেশের সিনেমাও দেখতে হবে। অন্য ভাষাভাষী সিনেমা দেখলেও আপনি দেখবেন, ভাষা না বুঝলেও আপনি অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন, তো এটা খারাপ কিছু না। নুসাবা বলছেন, সো কিউট আপি, আসসালামু আলাইকুম, কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? কিউট নুসাবা। ইফতি আছে, এদিকে সুবীর বলছেন, মোগো বরিশালের গর্ব, মোশারফ করিম ভাই, হয় এক্সের। এদিকে আছেন আমাদের সাথে তানজিন, আছেন রাতুল, তোমাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। যারা যুক্ত হননি যুক্ত হয়ে যাবেন। প্রিন্স মুসা বলছেন, কঠিন কিছু নিয়ে বলেন, আপনার কঠিন লাগবে? এখানে অনেক বয়সী ভিউয়ার্সরা আছে, যার জন্য আমি ইন জেনারেল যাদেরকে আমরা চিনি, শুনি, জানি, তাদেরকে নিয়ে প্রশ্ন করছি। বেশি কঠিন প্রশ্ন করলে তো আপনি নিজেই পারবেন না। এখন যদি আমি স্টার ওয়ার্স থেকে কোনো একটা ডায়লগ এসে আপনাকে শোনাই, আপনি বলতে পারবেন যে সেই অ্যাক্টরটার নাম কি? পারবেন না। তো তো যাতে সবাই মিলে মজা হয়, ফান হয়, এই জন্যই আর কি পপুলার যারা, পপুলার ফেস, নোন ভয়েস, তাদেরগুলো দিয়ে আসলে বলুন তোকে কন্টেস্টটা করা, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। আসাদুল হায়দার চৌধুরী বলছেন, লুকিং গুড, থ্যাংক ইউ সো মাচ। সুবীর বলছেন, আপু বসতে হইব, হয় বসতে হইবে। ইফতি বলছেন, মোশারফ করিম, অনেক 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 সঠিক উত্তর। মাঝখানেরটা একটু ঝামেলা হয়ে গেছিলো, যখনই আসলে সিনেমার ডায়লগ শুনিয়েছি, নায়িকার নাম জিজ্ঞেস করতে বলেছি, তখনই সবাই উল্টা পাল্টা বলছিল, কিন্তু নাটকের ক্ষেত্রে সেটা হয়নি, তার মানে আপনারা সিনেমার চাইতে নাটক বেশি দেখেন, বুঝতে পেরেছি। রাজ বলছেন, আপনাকে নাইস লাগছে, থ্যাংক ইউ। সৈয়দ জুবায়ের আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম।
কাজী জুনায়েদ আছেন, চেষ্টা করে দেখতে পারি, অবশ্যই কেন নয়। এদিকে আরও অনেক বন্ধুরা কিন্তু যুক্ত আছেন। যাই হোক, যারা চেষ্টা করতে চাইছেন আরও তাদের জন্য কিন্তু ফ্রিকোয়েন্সিটা একদম খোলা আছে, অর্থাৎ আমার শো সঙ্গে আছি, সেটা রাত 10টা পর্যন্ত হয়ে থাকে। সেখানে প্রত্যেক দিন আমরা বলুন তোকে কন্টেস্ট খেলি, সেখানেও কিন্তু একটা ভয়েস ক্লিপ থাকে আপনাদের জন্য, তো চাইলে আপনারা সেখানেও পার্টিসিপেট করতে পারেন। আর আজকে আমি ফেসবুক লাইভের এখান থেকেই বিদায় নিতে চাই। লিমন বলছেন, তোমার মুখে বরিশালের ভাষা অ্যাক্সের বালা লাগে। হে গিয়া মনু, আগে কইবেন নাই। এদিকে আছেন আমাদের সাথে ফয়সাল, আপনি জিজ্ঞেস করে দেখেন, পারলেও পারতে পারে। হ্যাঁ, আমি তো সেটা বলিনি যে মানে একদমই পারবেন না, আমি বলেছি যে অনেকেই পারবেন না, তাই না? তো আমি তো জানি যে আমার লিসেনার বেস কেমন, আমি তো জানি যে আমার সাথে যারা আছেন তারা আসলে কোন ধরনের ব্যাপারগুলো বেশি বোঝেন বা জানেন বা পারেন। তো সবসময় মেজরিটি পিপলকে টার্গেট করে আসলে কোনো একটা কন্টেস্ট খেলা হয়, যাতে করে একজন লিখলো অ্যান্সার, বাকি দশজন বুঝলোই না যে ব্যাপারটা কী হলো, এমনটা না। দেশীয় সংস্কৃতি মনে হয় মুখ্য থাকা উচিত। আমাদের মোশাররফ করিম, আমাদের পলাশ, যাদেরকে নিয়ে কথা হচ্ছে, তারা কিন্তু অনেক অনেক নাটক করেছে, দেশে দেশে বাইরেও কাজ করছে তারা, তারা আমাদের দেশের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে আসছে। তো তাদেরকে নিয়ে কন্টেস্ট খেললে বা তাদেরকে নিয়ে কথা বললে সেটা মানানসই। এখন যদি আমি বাইরের দেশের কোনো একটা সিনেমার কথা আপনাকে বলি বা সেখানকার কোনো একটা আর্টিস্টকে নিয়ে কথা বলি যেটা আমাদের দেশের মানুষ চেনে না জানে না, কিন্তু তাদের জায়গায় তারা অনেক বেশি পপুলার, সেটা তো মিনিংফুল না আসলে, তাই না? এবং তাকে নিয়ে কথা বলে তো আসলে আমাদের কোনো আলটিমেটলি বেনিফিট নেই। তবে হ্যাঁ, যখন আমরা পার্টিকুলারলি কোনো একটা কন্টেন্ট নিয়ে কথা বলি, তখন কিন্তু যারা ভালো করছে বিশ্বব্যাপী ইন্টারন্যাশনালি, তাদেরকেও সবসময় শ্রোতাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু কন্টেস্টের ক্ষেত্রে ইন জেনারেল থাকাটাই শ্রেয় আমার কাছে মনে হয়, তাই না? এদিকটাতে আছেন আমাদের সাথে রাতুল, আর ব্যাচেলর পয়েন্ট থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছেন, আমরা সেটাই শুনছিলাম একদম প্রথম ভয়েস ক্লিপটা। এদিকে সায়েদ আহমেদ লাবিব আছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার ওপিনিয়নের জন্য। ফয়সাল আছেন, সিনেমা শেখায় না যা নাটকে শেখায়। হ্যাঁ, প্রত্যেকটা নাটকে আসলে এক একটা মেসেজ থাকে পার্টিকুলার, আর একটা সিনেমায় অনেকগুলো মেসেজ থাকে। তাহসিন আছেন, লিমন আছেন, গ্রামের বাড়ি কোথায় জিজ্ঞেস করেছেন। সুবীর বলছেন, আপু রাগ করলাম, লাভ ইউ বলেছিলাম, রিপ্লাই দিলে না, টেক মাচ লাভ। আচ্ছা, আজকের মতন ফেসবুক লাইভ থেকে বিদায় নেই। যারা অ্যান্সার করেছেন করেন নাই, যারা আমাকে ফেসবুক লাইভটায় দেখছেন দেখেন নাই, মানে এসে চলে গেছেন, সবাইকে অনেক ভালোবাসা। ফেসবুক লাইভ থেকে আজকের মতো বিদায় নিব, সর্দি কাশিতেও আপনাদের সঙ্গে ছিলাম, যাতে করে আপনাদের সময়টা ভালো কাটে। তবে লাইভ থেকে বিদায় নিলেও আমি কিন্তু ফ্রিকোয়েন্সিতে আছি রাত 10টা পর্যন্ত, সেখানে আরও ইন্টারেস্টিং অনেক কিছু নিয়ে আমরা কথা বলি, সেখানেও একটা বলুন তোকে কন্টেস্ট চলে, তাই সেখানটাতে চলে আসবেন। আর ফেসবুক লাইভ থেকে বিদায় নিব অবশ্যই, কিন্তু যাওয়ার আগে বলতে চাই, কোভিড বা করোনা ভাইরাস কিন্তু এখনও আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, বিশ্বে আছে। অনেককেই দেখা যায় রাস্তায় মাস্ক পরছেন না, স্বাস্থ্যবিধিগুলো মানছেন না। তো এইসব দিক থেকে উদাসীন না হয়ে একটু সচেতন হবেন অবশ্যই, এবং নিজের স্বাস্থ্য সুরক্ষায় নিজেই সচেতন হবার পাশাপাশি অন্য মানুষগুলোকেও সচেতন করবেন। শারীরিকভাবে সুস্থ থাকুন, একই সঙ্গে মানসিক সুস্থতার জন্য সবসময় চেষ্টা করুন নিজের যা ভালো লাগে সেই সব করতে, শখগুলোকে প্রাধান্য দিন। আর যখনই একলা মনে হবে, নিঃসঙ্গ মনে হবে, টিউন করে ফেলুন 96.4 স্পাইস এফএম। আজকের মতন শুভ বিদায়।